নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। গোটা তৃণমূল কংগ্রেস, গোটা মুসলিম সমাজ মিঠুন চক্রবর্তীর পেছনে পড়েছে। কারণ মিঠুন চক্রবর্তী বলেছিল, মানে হুমায়ুন কবিরের কথার পরিপ্রেক্ষিতে মিঠুন চক্রবর্তী বলেছিল যে হিন্দুদের নাকি কেটে গঙ্গার জলে বা ব্রহ্মপুত্রতে ভাসিয়ে দেবে। মিঠুন বলেছিল যারা এসব কথা বলছে তাদেরকেই মেরে পুঁতে তাদের মাটিতে পুঁতে দেওয়া হবে। তো তারপর থেকে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে নানা কুৎসা, মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর, মিঠুন চক্রবর্তীকে জেলে পাঠানোর কথা হচ্ছে। কিন্তু যে হুমায়ুন কবির হিন্দুদের কাটার কথা বলল তার বিরুদ্ধে কোনো এফআইআর নেই। যে ফিরাদ হাকিম মাল বলে তার বিরুদ্ধে তৃণমূলের পক্ষ থেকে, মমতার পক্ষ থেকে কোনো এফআইআর নেই। এফআইআর শুধুমাত্র বিজেপির কেউ কিছু বললেই এফআইআর হবে, সিপিআইএমের কেউ কিছু বললেই এফআইআর হবে, তৃণমূলের কেউ কিছু বললে এফআইআর হবে না। হুমায়ুন কবিররা বলেছে জন্যই মিঠুন চক্রবর্তীরা বলেছে। তো প্রথমে এফআইআর জেলটা কার হওয়া উচিত? হুমায়ুন কবিরের। কিন্তু না, মিঠুনকেই পাঠাতে হবে, মিঠুন কিছুই জানে না। যখন মিঠুন তৃণমূলে ছিলেন, এমপি ছিলেন, তখন খুব ভালো ছিল, যে বিজেপিতে আসছে খারাপ হয়ে গেছে। তো যাই হোক, বিজেপি থেকে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস, আর বিজেপি যে লাইনটা নিয়েছে তাতে কিন্তু তৃণমূলের প্রচণ্ড খারাপ দিন আসবে। কারণ বিজেপি এবার বাংলায় কিন্তু মোটামুটি হিন্দুত্বের লাইন একটা নিয়েই নিয়েছে, যার ফলে ভয় পাচ্ছে 26-এ উলটপালট রেজাল্ট না হয়ে যায়, হিন্দুর সব ভোট পেয়ে না যায় বিজেপি। এই ভয়টা তৃণমূলের মধ্যে কাজ করছে।